নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। দেশ তথা রাজ্যের চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় 4 বছরের জন্য চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে এখানে চাকরি করার সুযোগ পাবেন। এই পদে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এই চাকরির আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বেতন, বয়স, কী হলে আপনারা আবেদন করতে পারবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো কেন্দ্রীয় সরকার থেকে যে অগ্নিবীর সম্পর্কে যে পিডিএফটি পাঠিয়েছে, 19 পাতার যে পিডিএফটি, সেটা দেখাচ্ছি। তো এখানে অগ্নিবীর সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। মোট 4 ধরনের পদ রয়েছে, তা প্রত্যেকটি পদের বিস্তারিত জানাবো। তো প্রথম পদের নাম আছে অগ্নিবীর টেক এভিএন অ্যান্ড এএমএন এক্সামিনার। আর এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলছি, আবেদনকারীদের অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তবে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে, সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অঙ্ক, ইংরেজিতে অবশ্যই 40 নম্বর থাকতে হবে। দ্বিতীয় পদটির নাম হচ্ছে অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলছি, 60% নম্বর সহ বিজ্ঞান বিভাগে, কলা বিভাগে এবং বাণিজ্যিক বিভাগে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। তৃতীয় পদের নাম হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে হবে। চতুর্থ পদের নাম অগ্নিবীর অল আর্ম 8 পাস। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের ইচ্ছুক প্রার্থীদের 8ম পাস করা থাকলে আবেদন করতে পারবেন। বয়স সম্পর্কে বলবো যে সমস্ত পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 17 বছর থেকে 23 বছরের মধ্যে। বেতন কত হবে? এই প্রকল্পে নিযুক্ত কর্মীদের বেতন হবে, প্রথম বছরে হবে 30,000, দ্বিতীয় বছর হবে 33,000 বেতন হবে, এবং তৃতীয় বছরে মাসিক বেতন হবে 34,000 টাকা, এবং চতুর্থ বছরে শিখাবে হচ্ছে 40,000 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। ফিজিক্যাল ফিটনেস গ্রুপে আবেদনকারী প্রাপ্তিদের 1600 মিটার দৌড়ে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে, তার জন্য সেখানে 60 নম্বর থাকবে, এবং 10টি পুশ আপ করতে হবে, যার জন্য 40 নম্বর থাকবে। গ্রুপ বিতে আবেদনকারীদের 100 মিটার দৌড় 5 মিনিট 31 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যার জন্য সম্পূর্ণ হবে 48 মার্ক। এছাড়া রয়েছে 9টি পোশাকের জন্য 33, 8টি পোশাকে 27, 7টি পোশাকের জন্য 21, এবং 6টি পোশাকের জন্য 16 মার্ক দেওয়া হবে। পরবর্তী মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে? সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিজিওনাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েত অফিস বা পুরসভার অফিস থেকে আনতে হবে, অবিবাহিত সার্টিফিকেট পঞ্চায়েত পুরসভা থেকে আনতে হবে, রিলেশনশিপ সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে হবে, স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে, আর 20 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন পদ্ধতি, আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আশা করা যাক জুলাই মাসের মধ্যে দিয়ে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এর আবেদন প্রক্রিয়া শুরু হলেই আবার একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য প্রদান করব। অগ্নিবীর সম্পর্কে কেন্দ্রীয় সরকার থেকে যে উনিশ পাতা যে পিডিএফ পাঠিয়েছে, তার 19 পাতার পিডিএফে যা যা রয়েছে সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। কেন্দ্রীয় সরকার থেকে যখনই আপনারা ডেট দেবেন তখনই আপনারা এই সব তথ্যগুলো জোগাড় করে রাখবেন এবং তারপর ফলাফল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জব গ্যালাক্সিতে সাবস্ক্রাইব করে রাখবেন।